নমস্কার। আমাদের শুরু হচ্ছে অনুষ্ঠান নৃত্যগীত ছন্দের কবিকণ্ঠে কবিতা পাঠ। এই কবিকণ্ঠে কবিতা পাঠে যারা অংশগ্রহণ করছেন বিভিন্ন জেলার কবিরা, যাদের প্রকাশিত কবিতা এবং সংকলন নিয়মিত বের হচ্ছে, এবং আজকে এই কবিদের সাথে আপনাদের একটা পরিচয় ঘটাবো আমরা। এবং আমাদের প্রয়াস যেই কবিরা তাদের কবিতা নিয়ে আপনাদের মুখোমুখি হন, পাঠক এবং কবি তাদের মুখোমুখি করবার জন্যে বিভিন্ন জেলা থেকে আমরা এই অনুষ্ঠানটি করছি। এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন কবি কৃষ্ণ বর্মন, কবি মৌসুমী মান্না ভট্টাচার্য, কবি মানস চক্রবর্তী এবং কবি দীপঙ্কর সোম। আজকের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন জেলা থেকে প্রচুর ফোন আসছে, প্রচুর কবি যারা চাইছেন যে আজকে এই পাঠক এবং কবির যে মেলবন্ধন, সেই মেলবন্ধনটি ঘটুক কবিতার মাধ্যমে। কবিতার যে ভাবনা, সমকালীন ভাবনা এবং চেতনার যে প্রকাশ তাদের বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে, সেটি রূপায়ণ হয় তার কবিতায়, তার মধ্যে দিয়েই কবি বেঁচে থাকেন, সমাজকে বার্তা দেন। আমি আজকে আমাদের মধ্যে বিশিষ্ট কবি কৃষ্ণ বর্মন, সম্প্রতি তার একটি সংকলন বেরিয়েছে, আমি কবি কৃষ্ণ বর্মনকে বলবো, সে বিষয়ে একটুখানি বলে আপনার কবিতা আমি শুনব। সম্প্রতি এডিশন নেক্সট থেকে আমার 54টি কবিতার একক বই প্রকাশিত হলো, আন্তর্জাতিক সংস্করণ হিসেবে আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে। বইটির নাম চোপ, এখানে কথা বলা বারণ। বইটির ভারতীয় সংস্করণও সম্প্রতি প্রকাশিত হয়েছে, এছাড়াও গুগলসে ইবুক হিসেবে বইটি পাওয়া যাচ্ছে। আপনারা যারা সংগ্রহ করতে চান ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে গিয়ে এই বইটিকে সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে। এবং জানিয়ে রাখি আপনাদের যে সম্প্রতি আজকাল পত্রিকায় এই বইটির একটি রিভিউ বেরিয়েছে, এবং আশা করছি খুব শীঘ্র আরও অন্যান্য কিছু পত্রিকায় এই বইটি সম্পর্কে আপনারা আলোকপাত পাবেন। বাহ, খুব উজ্জ্বল নক্ষত্র আমাদের কবি কৃষ্ণ বর্মন। এবং আপনারা নিশ্চয়ই জানেন, আমরা দেখি কবি, আমি অসাধারণ কিছু কবিতা আমি কৃষ্ণ বর্মনকে বলবো যে সেই বই থেকে একটু পাঠের জন্যে। এবং তাকে তো প্রায়শই আমরা দেখি বিভিন্ন সাহিত্য সভার মধ্যে দিয়ে, বিভিন্ন কবি সম্মেলনে, এবং তিনি নিজেও শিক্ষকতা করেন, তার সাথে কবিতা লেখা এবং অসাধারণ কবিতার মধ্যে তিনি ডুবে থাকেন, প্রতিনিয়ত তার সৃষ্টির মধ্যে থাকেন। আমি একটি কবিতা কৃষ্ণ বর্মনের শুনতে চাইছি। চোপ কাব্যগ্রন্থের কবিতা শিকড়। শিকড়গুলো সব সময় বড় শেকেলে, কিছুতেই স্বীকার করে না যে স্থবিরতা শিকার না হয়ে চলমান শিকারী হওয়াটা গৌরবের। মিথ্যে অহংকারের আকর হয়ে তারা চিরকাল রয়ে যায় অন্ধকারে, গভীর গহনের সুধা পান করে বসুধাকে দেয় মাতৃত্বের পরম তৃপ্ততা, অথচ বাইরের জগতের সাথে তার চরম বৈরিতা। অস্বীকার, ধিক্কার কিংবা জড়তার অপবাদেও ওদের কোনো হেলদোল নেই। ওরা জানে ওরা কে, ওরা কেন, তাই গ্লানি নেই, মানহানি নেই, আছে শুধু বিশ্বাস আর টিকে থাকার এবং টিকে রাখার আশ্বাস। বাহ, খুবই সুন্দর শেষ দুটি লাইন, টিকে থাকা এবং টিকিয়ে রাখার বিশ্বাস। অসাধারণ কবি কৃষ্ণ বর্মন। আমরা কৃষ্ণ বর্মনের আরো কবিতা শুনবো। আমাদের ইচ্ছে হয়, জানেন, এই অনুষ্ঠানগুলো যখন করি কবিরা চান, এবং বহু পাঠক, বহু দর্শক বন্ধু তারা ফোন করছেন বিভিন্ন প্রান্ত থেকে, যে যে কবিদের একত্রিত করে এই অনুষ্ঠান, আমি মনে করি কবি বন্ধুরা কি বলবেন জানি না, তাদেরও তো মনে হয় ভালো লাগছে কোথায়। অবশ্যই, যে খুব ভালো অনুষ্ঠান, এবং
আমাদের অতি পরিচিত দাদা স্বনামধন্য কবি শ্রী পরাশর বন্দ্যোপাধ্যায়, যাকে আমি আমার অভিভাবক হিসাবে মনে করি, তার উৎসাহ, তার অনুপ্রেরণা এবং এই ধরনের অনুষ্ঠান সঞ্চালনা, এসবের মধ্য দিয়ে তিনি এক অনন্য নজির তৈরি করছেন এবং আমাদের মতো যারা মানে কবিতার আমাদের বাঁচা মরা তাদেরকে নতুন পথ দেখাচ্ছেন। ধন্যবাদ পরাশর, আপনাকেও আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ। তো আপনাদেরও তো ওই সুন্দর কথা বললেন, একটা অসাধারণ কথা, মানে পরাশর হচ্ছে পরশ পাথর। না না না, পরশ পাথর, কিন্তু আমি যাদের আকর্ষণে, যাদের নিয়েই, যাদের প্রতিটি ফুল নিয়ে একটি মালা গাঁথা হয়, খুব সুন্দর কথা কবি মানস চক্রবর্তী বললেন যে আমরা কবিতাই মরি বাঁচি, তাই তো আমাদের হয় এবং আমাদের একটি কাজ থেকে যায়। প্রতিটি কবি, প্রতিটি অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের নিয়ে একটি সুন্দর মালা গাঁথা, যেটি অনেক সময় হয় না, হয়তো প্রত্যেকে তার একক প্রচেষ্টায় সংকলন বের করছেন বা আমাদের লিটল ম্যাগাজিনগুলো বেরোচ্ছে, সাহিত্য সভায় দেখা হয়, কবি সম্মেলনে দেখা হয়, কিন্তু আপনাদের অসাধারণ অসাধারণ কবিতা হয়তো দেখা যায় কোনো সংকলনের ভিড়ে হারিয়ে গেছে, সে কবিতাগুলো আমরা পাইনি। আমার এই পাওয়ার বাসনায় আপনাদের নিয়ে, এবং আমিও খুব সমৃদ্ধ যে আপনারা এই অনুষ্ঠানে আসতে পেরেছেন এবং আসছেন। আমি কৃষ্ণবর্মনের পর কবি মৌসুমী মান্না ভট্টাচার্যকে বলবো যে তার একটি পত্রিকা বেরোয়, সেই পত্রিকাটি দেখিয়ে দর্শকের কাছে তিনি একটি কবিতা পাঠ করবেন। আবার তার আগে বলি, পরাশরদার নামটা শুনেই আমার মনে হয়েছে যিনি পরকে সরিয়ে রাখেন, সবাইকে আপন করে নেন। বাবা ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি একটু পত্রিকা আপনার একটু দেখিয়ে নিন, আপনার যে পত্রিকাটি, এই যে দর্পণে যে কবিতাটি দেখছেন, এইটি কিন্তু মৌসুমীদি কবিতাটি, এই সংকলনটি নিজে বের করেন এবং ওনার প্রচণ্ড একটি জেদ, জেদি বলবো, তার কারণ প্রতিনিয়ত তার বিভিন্ন পত্রপত্রিকায় যেমন তার লেখা প্রকাশ হচ্ছে, মানে একক প্রচেষ্টায় এই যে পত্রিকাটি উনি দর্পণে কবিতা বের করেন, 18 বছর হলো কবি বন্ধুরা যারা রয়েছেন এই অনুষ্ঠানটি দেখছেন, 18 বছর ধরে একটি পত্রিকা তিনি সযত্নে লালন পালন করছেন, এবং তিনি শুধু তাই নয়, কবিদের বারবার ধরে চাইছেন কবিরা এতে লিখুন, এবং তিনি প্রতিনিয়ত লেখার মধ্যে রয়েছেন। এবং আরেকটি তার বিশেষত্ব হচ্ছে যে তিনি লেখার মধ্যে যেমন ডুবে থেকেছেন নিজে, এছাড়াও বহু কবি, বহু লেখক তিনি তার এই পত্রিকাটির মধ্যে তাদের ঠাঁই দিয়েছেন, বলবো এই কারণেই যে প্রচুর বই বেরোয়, অনেক বই বেরোচ্ছে, কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গা থেকে উনি কবিদের তার আহ্বানে সাড়া দিচ্ছেন কবিরা, এবং তিনি ওর সংকলনটি বের করতে পারছেন। আচ্ছা, একটি কবিতা কিন্তু আপনার একটি শুনতে চাইছি, আবার কবিতা হয়ে যাক, কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, কাব্যগ্রন্থ থেকেই আপনি একটু পাঠ করুন। আমার কাব্যগ্রন্থ উড়ে যায় জলছুঁই পাখি, তার থেকে একটি কবিতা পাঠ করছি। আমরা 72তম স্বাধীনতা দিবসে পদার্পণ করেছি, কিন্তু নারী হিসেবে, মানুষ হিসেবে আমরা কতটুকু স্বাধীন হয়েছি সেটা একটু জিজ্ঞাসা চিহ্নর মুখে। আমার কবিতা পরম অন্ন। হাঁড়ির গরম জলে চাল দিতেই শুরু হলো জলকেলি, ওপর নিচ গুনগুন ফিসফাস, নাচ গান তোলপার তোলপার, ধোঁয়া ধোঁয়াশা, ধান থেকে সোনালি মোড়ক খুলে চাল, চাল থেকে সিদ্ধ পুড়ে দগ্ধ হয়ে ফুটে ফুটে ভাত। চাল কি জানে তারপর কি? ধোঁয়া তাকে স্বপ্ন দেখায়, দূরে আকাশ, তারপর নিজেই উড়ে উড়ে এঁকে বেঁকে উঠে যায় ওই যেখানে চাঁদ তারা মেঘ আকাশ কুসুম। ধোঁয়া বড় স্বার্থপর, ভাত ফুটে হয় ডগমগ,
হাঁড়ির মুখের ফেরিল স্বপ্নের রূপচান উদ্গিরণ। ঠিক তখনই সমূলে নাড়িয়ে মুখটা ঢেকে দিই প্রাণ বলে, তবু এপাশ ওপাশ তোমাদের হাতছানি, একটা কাপড়ে মুখ গলা চাপি প্রাণপণ, সমস্ত স্বপ্ন গালিয়ে ফেলে দিই। ভাত হয় গরম থেকে ঠান্ডা, ক্রমশ নিস্তেজ, সময় হলেই ব্যঞ্জন সহকারে পাঠিয়ে দিই নরক ক্ষুধার সুধা তৃপ্তিতে। বাহ সুন্দর। কোথায় মনে হলো আমাদের হারিয়ে দিলেন আর কি, মানে আমরা হারিয়ে গেলাম এত সুন্দর বিন্যাস। হ্যাঁ, সেই জায়গাতে মৌসুমী দিদি আপনার খুব ভালো লাগলো। আপনি তো অসাধারণ লেখেন আমরা শুনি, এবং আপনার একটি বিশেষ গুণ আছে যে আপনার পাঠটিও, যদিও আমার কৃষ্ণ বর্মন কবি তিনি পাঠ করলেন, এবং আজকে আমাদের আরেকটি বাড়তি পাওনা আর কি, যেমন কবি কৃষ্ণ বর্মন তিনিও খুব ভালো সঞ্চালনা করেন, মৌসুমী মান্না ভট্টাচার্য তিনি কবিতার পাশাপাশি তার নাটকেও তিনি আছেন, নাটকের মধ্যেও তিনি আছেন, নাট্য অভিনেত্রী একজন, আমার কবি বন্ধু মানস চক্রবর্তী তো তার মুখেই শুনবেন, তিনিও সেই ব্যক্তিত্বেরই মানুষ, এবং দীপঙ্কর খুব তরুণ কবি, উদীয়মান কবি। আচ্ছা, আমি এবার কবি মানস চক্রবর্তীকে বলবো একটি কবিতা পাঠের জন্য, এবং এই বিষয়ে কি পত্রিকায় বেরোলো বা কোথায় বেরিয়েছে একটু দেখে নিয়ে পাঠক বন্ধুরাও দেখবেন, দর্শক বন্ধুরাও দেখবেন। আচ্ছা, আমি আমার প্রথম কবিতা 20 বছর বয়সে দেশে প্রকাশিত হয়, তা সেটি আমার কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয় ছিল, যে মানে দেশ মানে বাংলা সাহিত্যের মন্দির। তারপরে আমি বিভিন্ন বড় বড় পত্রিকা এবং তথ্য কেন্দ্র, নবকল্লোল, প্রসাদ, এসব জায়গায় আমার কবিতা বেরিয়েছে। তা আমার একটা কবিতা সংকলন প্রকাশিত হয়েছে, তার নাম হচ্ছে স্বপ্নের পায়ে পায়ে, এবং এটি বাংলা একাডেমিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়। তাই এটা আমার কাছে খুব গর্ব এবং অহংকারের একটা বিষয় আর কি, স্বপ্নের পায়ে পায়ে। তা আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের মানে ছোঁয়ায়, তা আমি মনে করি যে একটি কবিতা কি ওইটা দিয়ে একটা হয়ে যাক আজকে শুরুতে। কোনটা বলছেন? না, ওই দেশের যে কবিতাটি আপনি বললেন সেটা দিয়ে শুরু হোক। ঠিক আছে, তাহলে দেশে আমার যে প্রথম কবিতাটা বেরিয়েছিল তা সেটাই আমি আজকে বলি। কবিতার নাম হচ্ছে জল দাগ। করিবর্গা অমনি চটা মেছে ভাঙা চুলকাট, আমাদের 91টি জীবনে গৌণ হয় নির্জনতা, গৌণ হয় এক বিন্দু স্মরণ, মুখ্য হয়ে পশ্চিম তটে ধরা দেয় অনাদি অনন্ত। জমিতে গড়ে ওঠে ইমারত, ছবিতে অমনি স্বপ্নময় আদুল আদুরে যত, তুমুল শব্দ তুলে পাল্লায় সুখ অসুখ, নিশ্চল হয়ে যায় এক লহমায়। ভারী আতশ কাচের তলায় বিন্দু বিন্দু জন্ম নেয় অঙ্গার, শুষ্ক ভূমে বেড়ে ওঠা বৃক্ষ যত বিচ্ছিন্ন আশ্রয় নেয় ছায়ালি, একদিন সেতারের তার যায় ছিঁড়ে বেসুরু ঠেকে ইমন কল্যাণ, দূর দিগন্তের অভিমুখে সবে কি যাওয়া রেখে যায় শুধু জল ছাপ। অসাধারণ, খুব ভালো লাগলো আমাদের। এবং আচ্ছা ভাই মানুষ, এটি প্রকাশিত কত দেশে, তো কত বছর হয়ে গেল, কত কত সালে এটা হয়েছে? এটা ধরুন এই 2008-এ। হ্যাঁ, খুব খুব সুন্দর, মন ভরে গেল আমাদের মানুষের কবিতা, এবং মানুষ তো লেখে সত্যি খুব ভালো, লেখাও তো পাই আমি। পরাশরদার লেখারও খুব মানে ভক্ত না, পরাশরদার কিন্তু আমাদের, বলতে চাচ্ছিলাম আমি,
মানে পরাশর দা আপনারা কিন্তু একটা ছাপ বা চিহ্ন আমাদের হৃদয়ে আছে সবসময়। আমি আমি আমার সৌভাগ্য যে সেইটা রাখতে পেরেছি আমি আর কি। আচ্ছা আরেকটি কথা, আমাদের মধ্যে এক খুব তরুণ কবি খুব ভালো লিখছেন, দীপঙ্কর সোম। দীপঙ্করের একটি লেখা কিন্তু আজকে কবিতা আমরা শুনব। দীপঙ্কর একটু মানে ওর বিষয়ে অত্যন্ত আমাদের সমকালীন বিষয় নিয়ে দীপঙ্করের খুব অসাধারণ কিছু লেখা আমরা পেয়েছি। তা আজকে দীপঙ্কর কি লেখা নিয়ে এসছে তুমি? আমি সমাজ ও শিক্ষা বলে এই যে বললাম আমার একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। সমাজ ও শিক্ষা। ওই যে দেখুন কাঠখুট্টা গাছ একলা দাঁড়িয়ে আছে, ওকে বারণ করুন কাঁদতে, বলুন সমাজ বড় কাঁপছে। রাস্তার মোড়ে চায়ের দোকানে ওই যে কিশোর ছেলে তা বাসন ধুচ্ছে, ওকে ডাকুন বলুন ওর ঘর আজ জ্বলছে। লাল বাতি জ্বালিয়ে যারা ছুটছে ওদেরকে ডাকুন বলুন মানুষ আজ খেপেছে। খাকি পোশাকে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বলুন চোষা আটি না খেতে, মানুষ বড় খেপেছে। ওই যে স্কুল গেটে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ডাকুন বলুন বাড়ি নিয়ে যেতে, ওখানে শরীর শিক্ষা হচ্ছে। ওই যে ভাষা নাচছে ওদেরকে ডেকে বলুন বন্ধ রাখতে, কাতারিহাটে মিছিল আসছে। রামের পূজা অধর্ম আর বিজয়ার ভাষানে কাতারিহাতে মানুষ খুন, মহরম ধর্ম, সমাজ হাসছে। দেখুন ওই যে দেখছেন গদিটা দিন দিন ফুলছে, ওটাকে সরিয়ে দিন খুব লাগছে, সকলে ভাবছে। সবাই ভাবছে এবং ভাববার দিন। আমার মনে হয় চতুর্দিকে একটা অসহিষ্ণুতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা ভাবেনি এবার ভাবতেও শুরু করবে, তারা ভাবেনি। হ্যাঁ ঠিক এবং আমি মনে করি কৃষ্ণ এবং মৌসুমীদি যে তুমি সুন্দর দীপঙ্করের যে লেখা, দীপঙ্কর যে কথা বললো, কবিরা কিন্তু পারে বলতে, কবিদের এই জায়গাটা দিতে হবে ছেড়ে। কবি সমাজ চিত্রে যদি দেখেন কবির কাছে ফুটে ওঠে তার নগ্নতা, তার সুন্দর দিকও যেমন কবি ভাবেন তার নগ্ন দিকটাও কিন্তু কবি তুলে ধরতে পারেন। সেখানে কবিকে আপোষহীন থাকতে হয়, আজকে পাঠককে ভাবিয়ে তুলতে পারে। দীপঙ্কর যে কথাটি বললো সমাজে আমরা দেখতে পাচ্ছি, তাও এখানে তো বলতেই পারি। এবং আমি মনে করি কবিদের এটি একটি কাজ যেখানে কবিকে কোনো বাঁধনে বাঁধতে পারবে না, কবিকে কোনো বাঁধনে যেমন বাঁধতে পারবে না, কবির ধরাও দেবেন না। কবির যদি মনে হয় যে আমার এই লেখনি এই সমাজের ওপর আমার কিছু বলার আছে আমি বলতে চাই, কবি সেটা বলতে পারে। আমি মনে করি কবির একমাত্র নিরপেক্ষ দৃষ্টি, না নিরপেক্ষ দৃষ্টি এবং কবির সার্থকতা লেখার সেখানেই, যেটাকে নিয়ে মানুষ ভাবছে, পাঠক ভাবছে। আমি আজকে কৃষ্ণ বর্মনের কাছে, কবি কৃষ্ণ বর্মনের কাছে ফিরে আসছি আরেকটি কবিতা আমি শুনি। এই সূত্র ধরে আসছে, এই সূত্র ধরে, এই সূত্র ধরে, মানে তফাৎ শুধু শীত দ্বারা এই কথাটা না বলে কাজও এবং লেখাও আনতে হবে। বাবা ঠিক ঠিক। তো সেই জায়গা থেকে এই আমার সদ্য লেখা একটি কবিতা, যেটা একটা ব্লগে প্রকাশিত হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক ব্লগে আমার বিভিন্ন কবিতা প্রকাশিত হচ্ছে। কবিতা বিপজ্জনক। যারা আন্দোলনকে হত্যা করতে চায় তারা বহুদিন আগেই নিহত হয়েছে আনুগত্যের হাতে। যারা আন্দোলনকে উগ্র করতে চায় তারা চেতনার বলিদান দিয়েছে সুবিধাবাদ আর দাবিদারির কাছে। যারা মিথ্যা রটনা আর গুজবে রাজনীতির স্বার্থকে চরিতার্থ করতে চায় তারা কুচক্রের চক্রপারে চক্রপাকে তলেই যাওয়া কীট। যারা ঘরে ফিরে যেতে বলে
যারা নিস্তরঙ্গ ঘুমের কোলে বিশ্রাম নিতে বলে তারাই ঘরকে করে বিপন্ন, তারাই রাস্তায় রাস্তায় বিছিয়ে রাখে মৃত্যুর জাল। মানুষ বিপন্ন, বিপন্ন মন বিপদের মুখোমুখি হয়ে বুক চিতিয়ে লড়াই করে আমার হারিয়ে যাওয়া শৈশব, আমার ফেলে আসা কৈশোর, আমার যৌবনের ফুটন্ত রক্ত। পদে পদে বিপদ, বিপথে চলার হাতছানি, তবুও ভরসা হোক খোলা আকাশ, বন্ধ হোক অনন্ত পথ। জীবনের সর্বত্র ঝুঁকি, সর্বত্রই ছড়ানো বিপদ, ঘরে বাইরে শত্রু সেনা কেউ নয় নিরাপদ। একই সুন্দর ভাবনা, এবং আমাদের সবচাইতে যদি সময় বেঁধে দিয়েছে আমাদের, কিছু করার নেই, কেন আরো চাই কবির আরো বলুন, কিন্তু সেই জায়গায় আমাদের তো সময়কে ধরে চলতে হয়, সময় খুব কমে আসে। আচ্ছা, ছোট্ট করে বলবো, মৌসুমি দিয়া আরেকটি আপনার কাছে কবিতা শুনবো, আর মানস আর দীপঙ্কর তো রয়েছে, আমরা খুব ছোট ছোট কবিতার মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করব। আপনি একটু ছোট্ট করে কবিতা বলুন। একটা রোমান্টিক কবিতা। অজন্তার ভঙ্গিমায় এক ফালি চাঁদ, অজন্তার ভঙ্গিমায় এক ফালি চাঁদ, নীল বিছানায় পেঁজা তুলোর আচ্ছাদনে, চারপাশে অদৃশ্য চন্দ্রিমা বলয়, কাঙ্ক্ষিত রাত ক্রমশ এগিয়ে, বিভঙ্গ স্বপ্নীল চাঁদ তবু নিদ্রালু, হাঁটু মুড়ে বসে রাত নতুন মুদ্রায় ধ্যানস্থ আজীবন। অসংখ্য ধন্যবাদ মৌসুমি দিকে। আমাদের অনুষ্ঠানের আজকে যে জায়গার মধ্যে চলে এসেছি, তবুও বলি ছোট্ট করে দুটি একটি কবিতা যদি হয়, ছোট কবিতা মানুষ যদি থাকে, সময় আমাদের খুব কম, একদম অনুষ্ঠানের প্রায় শেষের দোলগোড়ায় পৌঁছেছি আর কি। আপনার একটি কথা কবিতা হতে হতে বলছি, আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বারে, এবং বিভিন্ন কবিদের বলবো এই অনুষ্ঠানে আসুন, এটাকে সমৃদ্ধ করুন। ছোট্ট একটি কবিতা হয়ে যায়। নদী তট, তোমার দিকে তাকিয়ে ফেলেছি বিশেষ দু এক মুহূর্ত, বয়স অনেক ফারাক তাই অনেকটাই রয়েছে দূরত্ব, তবু অপলক বৃষ্টি ধৌত সিক্ত বসনে যখন তুমি এলে সব কিছু আর ছাপিয়ে গেল, ছাপিয়ে গেল আচমকাই, পিছিয়ে গেলাম 10টি বছর কাঁসাই নদীর তীর ধরে, ছপ ছপা ছপ জল মেপেছি তোমার দুটি হাত ধরে, তারপরে তে বালির চড়া সেই চড়াতে নকল ঘর, তোমার এখন সুক অবয়ব পয়সাওয়ালা দেমাকি বর, তবু আজ সেই টোল পড়া গাল গজদন্তের তেমন হাসি, এ তুমি নও সেই তুমি আর আমিও এখন পাল্টে গেছি, তবু আজ ওই মুখেতে দৃষ্টি কেমন আটকে গেল, এটা কি তবে অভব্যতা হে বয়সের এমনই ধরন, তার শব্দকে সুর বেঁধেছি কথায় কথায় গ্রন্থমালা, ও যুবতী তোমার গরণ তোমার চোখেও একই রকম স্নিগ্ধধারা, হারিয়ে যাবার এই তো শুরু, শুরুর এমনই প্রেক্ষাপট, এমন ভাবেই হারিয়ে যায় মজা নদী আর নদীর তট। সুন্দর, কিন্তু আরো শুনতে ইচ্ছে করলে তো শোনার সে উপায় নেই। আচ্ছা, তুমি আমি দীপঙ্করকে বলবো, অনুষ্ঠানের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছি, প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার, প্রত্যেককে ভালো থাকবেন, আবার আপনাদের ডাকবো আমরা, এবং আমরা চাই এই অনুষ্ঠান চলতে থাকুক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। শুভরাত্রি।